এটা অবশ্যই খাওয়া যাবে, বলে দিচ্ছি আমি সবাইকে বলছি, সেটা হলো অর্জুন আরিষ্টম। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গভর্নমেন্ট সাপ্লাই। ওকে, গভর্নমেন্ট সাপ্লাই, নট ফর সেল, অর্থাৎ আমাদের বিভিন্ন হসপিটালে পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যায়, সবসময় পাওয়া যাবে, এটা কোনো ইয়ে না। তো এখন কত হচ্ছে যে অর্জুন আরিষ্টম মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হলো অর্জুনা, যার সাইন্টিফিক নেম হলো টার্মিনেলিয়া অর্জুনা। ওকে, এখন এখানে রয়েছে কিছু ফাইটো কেমিক্যালস। ওকে, কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে যেগুলির নাম হলো গ্লাইকোসাইডস এবং ফেনোলিক অ্যাসিড। এখন এদের কাজ হলো কি, আমাদের যে কোলেস্ট্রল, অনেকের কোলেস্ট্রল বেশি থাকে আর কি, কারণ আমাদের আজকের দিনের যে লাইফস্টাইল, বিভিন্ন খাওয়া দাওয়া, এর জন্য কিন্তু অনেকের শরীরে কোলেস্ট্রল কিন্তু বাড়তে থাকে। যে খারাপ যে ফ্যাট, ট্রাইগ্লিসারাইড জাতীয় এই সমস্ত ফ্যাটগুলি বাড়তে থাকে। এখন এগুলি যখন বাড়ে, এগুলি কী হয়, আমাদের যে বিভিন্ন আর্টারিস রয়েছে, আর্টারির গায়ে কিন্তু ফ্যাটগুলি গিয়ে জমা হয়, ঠিক আছে। এখন আর্টারির গায়ে যদি ফ্যাটগুলি জমা হয়, তাহলে কিন্তু আর্টারিটার থিকনেস বেড়ে যাবে, এটা পুরু হয়ে যাবে। তো আমি যদি দেখাই, ধরুন এটা একটা আর্টারি, এই যে আর্টারি ছিদ্র, এখন এর গায়ে যদি অতিরিক্ত চর্বি জমে, স্বাভাবিক কারণে ছিদ্রটা কি সরু হয়ে যাবে। তাহলে সরু ছিদ্র দিয়ে আমি যদি জল প্রেস করি বা ব্লাড, তাহলে যাবে না, যাবে কি, যাবে না, যাবে না, বাধা পাবে, ঠিক আছে। তখন আমাদের হার্টকে অতিরিক্ত পাম্প করতে হবে, আর তখনই, হ্যাঁ, করতে হবে, আর তখনই কিন্তু আমাদের বিভিন্ন হার্টের রোগগুলি, যেমন হার্ট ফেলিওর, করোনারি হার্ট ডিজিজ বিভিন্ন, হ্যাঁ, এগুলি হতে পারে। এছাড়া আমাদের ব্রেনেও কিন্তু রক্ত চলাচল, অক্সিজেন সাপ্লাই কমে যাবে, যার জন্য স্ট্রোক হতে পারে। এই জন্য যেটা দেখা যায় আজকের দিনে, কিন্তু আমাদের যে লাইফস্টাইল, খাওয়া দাওয়া, হ্যাঁ, এছাড়া আমাদের বিভিন্ন কাজকর্ম, আমরা মোবাইল, টিভি বেশি, কম্পিউটার দেখি, রাতে ঘুমাই কম, হ্যাঁ, ঘুমাতে অনেকের হয়তো 2-3 বেজে গেলো, সারাদিন, এরপর সকালবেলা ওঠে আবার বিভিন্ন কাজকর্ম শুরু হয়ে গেলো। তো এর জন্য কিন্তু আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে থাকে, হ্যাঁ, কোলেস্ট্রল বাড়তে থাকে। তো এই অর্জুন আরিষ্টম, এটার কাজ হলো কিন্তু আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাটটাকে জমতে না দেওয়া, ঠিক আছে, আমাদের হার্টকে ঠিক রাখা। এছাড়া এটা আমাদের আরেকটা কাজ করে, যেটা সেটা হলো আমাদের যে ইনসুলিন, ইনসুলিনকে অ্যাক্টিভ করে দিলে, ঠিক আছে, যার জন্য যাদের সুগার রয়েছে, সুগারের রোগীদের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দিতে পারি। এছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শরীরের ইমিউনিটি পাওয়ার কম, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই অর্জুন আরিষ্টম খুবই কার্যকরী একটা মেডিসিন। এছাড়া যাদের অ্যাজোস্পার্মিয়া বা স্পার্ম কাউন্ট একদম কম ওদের ক্ষেত্রে, বা মেল ইনফার্টিলিটি, যার জন্য অনেকের বাচ্চা নিতে অসুবিধা হয়, বেবি নিতে অসুবিধা হয়, এই ক্ষেত্রেও কিন্তু অর্জুন আরিষ্টম অবশ্যই উপকারী। এখন কথা হলো, এটা আমি তো বললাম কোথায় কোথায় দেওয়া যাবে, মানে কে কে খেতে পারবেন। যাদের প্রেশারের সমস্যা রয়েছে, দীর্ঘদিনের প্রেশার রোগী, ওনারা নেবেন। যাদের কোলেস্ট্রল বেশি আছে, তারা নেবেন। যাদের সুগার বেশি রয়েছে, ওনারা খেতে পারবেন। যাদের ঘুম কম হয়, ওনারা খেতে পারবেন। যাদের ইমিউনিটি পাওয়ার বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে, ওরা খেতে পারবেন। যাদের অ্যাজোস্পার্মিয়া বা স্পার্ম কাউন্ট কম রয়েছে, ওনাদের জন্য এটা একটা বেস্ট মেডিসিন। এখন কথা হলো, এটা হলো ইনগ্রিডিয়েন্টস বললাম, এখন কন্ট্রাইন্ডিকেশন বা কোথায় আমরা এটা দিতে পারবো না, বা এটার সাইড এফেক্ট কী হতে পারে। সাইড এফেক্ট বলতে তেমন কিছুই নেই, যদি আপনি বেশি পরিমাণে খান, র খান, জল ছাড়া খান, তাহলে সামান্য গ্যাস হতে পারে, এছাড়া আর কোনো সাইড এফেক্ট এই মেডিসিনের নেই। সো এখন কথা হলো, আপনাকে ডক্টরের পরামর্শ ছাড়া খেতে পারেন, ডক্টরের পরামর্শ নিতে পারেন, তবে আমি যেটা বললাম, এই সমস্ত রোগে খেলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। যে জন্য কথাটা বলা, আমাদের সবার কিন্তু শরীরকে সুস্থ রাখতে হবে। আপনার কবে আপনি স্ট্রোক করবেন, কবে আপনি হার্ট অ্যাটাক করবেন, তখন ডক্টর কাছে যাবেন, এটা তো হয় না। তার আগে, রোগ হওয়ার আগে আমাদেরকে রোগকে প্রতিরোধ করতে হবে, তারপর প্রতিকার, রোগ হয়ে গেলে তখন প্রতিকার, কিন্তু রোগ যাতে না হয়। একবার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে গেলে তাহলে অনেক টাকা পয়সার ঝামেলা আছে, ফ্যামিলির উপরে একটা চাপ পড়ে, নিজের শরীরের উপরে একটা দখল যায়, আবার স্বাভাবিক জীবনে অনেকে ফিরেও আসতে পারেন না। তাই আমি চাইব সবাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করার জন্য, এবং শরীরের কোলেস্ট্রলটা ঠিক রাখার জন্য হার্ট, মেন হলো হার্ট, হার্ট ফেলিওরের এখন কিন্তু দেখাই যায়, হ্যাঁ, সকালবেলার দিকে বিশেষ করে দেখা যায় যে স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে, এগুলি, ঠিক আছে, দেখা যাচ্ছে।
এটার কারণ হলো এটা। তো হার্টকে সুস্থ এবং সবল রাখার জন্য এবং আপনার ব্রেনকে সবল সুস্থ রাখার জন্য, আপনার শরীরে অক্সিজেন এবং ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখার জন্য এই মেডিসিনটা কিন্তু খুবই কার্যকরী। হ্যাঁ, সাইড এফেক্ট তেমন কিছুই নেই। আমি আবারও বলছি অরিজিনাল স্টম, এটা কিন্তু গভর্নমেন্ট সাপ্লাই, গভর্নমেন্ট সাপ্লাই, নট ফর সেল। এটা বারবার বলছি এটা, কারণ অনেকে ভাবেন হয়তো বা আমি কোনো কোম্পানির কে প্রমোট করছি। এটা একদম নয়, আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্টের পক্ষে নিয়ে বলছি। এটা যেহেতু সাপ্লাই পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু বিভিন্ন হসপিটাল এবং বিভিন্ন ডিসপেন্সারিতে পেতে পারেন। এবং এটা আশা করি আস্তে আস্তে আরও অ্যাভেলেবেল হবে, হয়তো বা এখন কিছু ক্রাইসিস চললেও চলতে পারে, কিন্তু খুব ভালো মেডিসিন। এছাড়াও হসপিটালে যে সমস্ত মেডিসিনগুলি পাওয়া যায় ওইগুলি কোন রোগের জন্য এবং এদের ডোজ কী, এদের কন্ট্রাইন্ডিকেশন কী, এদের সাইড এফেক্ট কী, সব কিছু কিন্তু আপনারা চাইলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে দেবো, যাতে রোগীরা বুঝতে পারেন কোন মেডিসিনটা কোন রোগের জন্য কার্যকারী কতটা। ঠিক আছে, তবে অবশ্যই মেডিসিন নেওয়ার আগে চাইলে কিন্তু আপনারা ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমরা অবশ্যই এমন ভিডিও আনব যাতে স্বাভাবিক মানুষের, পেশেন্ট, রুগী সবারই উপকারে আসে। থ্যাংক ইউ স্যার।